হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রং ছবি। আজ ক্লাস শুরু করার প্রথমেই আমি কিছু কথা বলতে চাই আমার স্টুডেন্টদের মা বাবাদের। তারা যেমন নিজের বাচ্চাদের স্কুলে পাঠানোর আগেই বাড়ি থেকেই ABCD বা বেসিক যে পড়াশোনার সেটা শুরু করিয়ে দেন, সেরকমই ছবি আঁকার শুরুটাও বাড়ি থেকেই হওয়া উচিত। তার জন্যই আমাদের কষ্ট করে ভিডিওগুলো করা, যাতে এই ভিডিওগুলোর সাহায্য নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের বাড়ি থেকেই এই বেসিক ড্রয়িংয়ের সেন্সগুলো একটা ছোট বাচ্চাকে দিয়ে দিতে পারেন। কারণ যে বাচ্চাটাকে আপনি এ লেখা শেখাচ্ছেন, তাকে একটা ট্রায়াঙ্গেল ড্রয়িং করা শেখানোটা খুব একটা বড় ব্যাপার বলে আমাদের মনে হয় না। আচ্ছা, আশা করি আমাদের ক্লাস তোমাদের খুব ভালো লাগছে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম স্কোয়ার ড্রয়িং, আজ আমরা সেই স্কোয়ার দিয়েই তোমাদেরকে কিছু অবজেক্ট ড্রয়িং শেখাবো। লেট স্টার্ট। তোমরাও তাহলে পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে নিজেদের পছন্দ মতো রং নিয়ে আমার সাথেই ড্রয়িং করাটা শুরু করো। প্রত্যেক দিন তোমাদের বলি, তোমরা যেহেতু ছোটো তাই মানে নিজেদের কপিটাকে প্রথমে ফোল্ড করে নেবে, যাতে একটা পেজেই আমরা দুটো ড্রয়িং করতে পারি। তোমাদেরকে শেখানো হয়েছিল কী করে একটা স্কোয়ার ড্র করা যায়, আজ আজ আমরা শেখাবো সেই স্কোয়ারের সাহায্য নিয়ে কী করে আমরা কিছু অবজেক্ট ড্রয়িং করতে পারি। তাহলে দেখো, স্কোয়ার ড্রয়িং করতে ওপরের দিকে প্রথমে দুটো পয়েন্ট নিতে হয়, নিচের দিকে আরও দুটো পয়েন্ট নিতে হয়, তারপরে ওপর থেকে নিচের দিকে দাগগুলো টানবে, প্রত্যেকটা লাইন ওপর থেকে নিচের দিকে টেনে পয়েন্টগুলোকে জয়েন্ট করবে। সুন্দর করে আস্তে আস্তে টানবে, পুরোটা, পুরো এ মাথা থেকে এ মাথা পর্যন্ত পুরোটা একবারে টানার দরকার নেই, তোমরা দরকার হলে কিছুটা থেমে থেমে আস্তে আস্তে ড্রয়িংটা করতে পারো, আর একবারে পারলে একবারেও করতে পারো। তাহলে প্রথমে আমরা একটা স্কোয়ার এঁকে নিলাম, এর দুটো পয়েন্টের ঠিক মাঝখানে আমরা ট্রায়াঙ্গেল আঁকাও শিখেছিলাম, সেই ট্রায়াঙ্গেলের মতো করে আরেকটা পয়েন্ট দিয়ে আমরা যদি আবার এই পয়েন্টগুলো জয়েন্ট করে দিই, তাহলে দেখো তো কী তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো, এটা আমরা একটা এনভেলপ ড্রয়িং করলাম। প্রথমে চারটে পয়েন্ট, সেগুলোকে জুড়ে দিয়ে একটা স্কোয়ার, মাঝখানে একটা পয়েন্ট দিয়ে একটা উল্টো ট্রায়াঙ্গেল, যেখানে আমরা শিখেছিলাম ওপরের দিকে পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেল আঁকতে, এনভেলপের জন্য এটা নিচের দিকে দিলাম, দিয়ে এরকম, তাহলে একটা এনভেলপ ড্রয়িং হয়ে গেল। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এরপরে আমরা নেক্সট ড্রয়িংয়ে যাব। এখানেও আমরা স্কোয়ার যেরকমভাবে ড্রয়িং করা শুরু করেছিলাম সেভাবেই ওপরে দুটো পয়েন্ট, নিচে আরও দুটো পয়েন্ট নিয়ে নেব, নিয়ে এগুলোকে জয়েন্ট করব। সুন্দর করে এগুলো আমরা জয়েন্ট করে দেব, তারপরে আমরা এখানে দুটো পয়েন্ট নেব, একটা স্লিপিং লাইন দেব, এর ওপর দিয়ে আরেকটা পয়েন্ট নেব, এরকম আরেকটা স্লিপিং লাইন দেব, সেমভাবে এখানেও দুটো পয়েন্ট, আবার নিচেও দুটো পয়েন্ট দিয়ে আমরা এরমভাবে পয়েন্টগুলোকে জয়েন্ট করে দেবো। আর এখানে এরমভাবে আমরা রিবন আঁকার চেষ্টা করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী ড্রয়িং হয়েছে, এটা একটা গিফট বক্স আমরা ড্র করলাম। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ড্রয়িংয়ের, এরপরে আমি তোমাদের কালারিংটা শেখাবো। তাহলে আমরা শুরু করছি, প্রথমে আমরা ইয়েলো কালার তুলছি, কারণ লাইট কালার ইউজ করতে হয় সবার আগে। আমরা এখানে ইয়েলো ইউজ করব, এখানে রেড ইউজ করব, রেড কালার, কিন্তু রেড কালারটা আমরা আগে করব না, কারণ সবসময় আমরা লাইট কালারটা আগে করব, তারপরে আমরা ডার্ক কালারটা করব। এই ব্যাপারটা তোমাদের একটু বুঝতে হবে, কারণ ডার্ক কালারটা
তোমাদের ছবিটাকে নোংরা করে দিতে পারে, ডার্ক কালার বাইরে বেরিয়ে যেতে পারে, ডার্ক কালার হাতে ঘষা লেগে অন্য কোথাও চলে যেতে পারে। তো ফার্স্ট লাইট কালার, সবার আগে আমরা ইয়েলো কালারটা নিলাম এবং আউটলাইন করে কালারিং করাটা শুরু করছি। সুন্দর করে তোমরা আউটলাইন করবে। তাহলে দেখো আমরা আউটলাইনটা করে ফেললাম। এবার আমরা ইউজ করব স্লিপিং লাইন, পুরো কালারিংটা আমরা স্লিপিং লাইন করে ফিল করব। আস্তে আস্তে সময় নিয়ে তোমরা কালার করবে। অনলি স্লিপিং লাইন, আস্তে আস্তে করে করবে, রং রঙের কাছে ধরে করবে, তাহলে রংটা ভাঙবে না। তারপরে কালারটা হয়ে গেলে যে ডাস্টগুলো দেখতে পাচ্ছ কপির এখানে ওখানে, যে কালার ডাস্টগুলো পড়ে থাকে, সেগুলোকে আমরা ফু দিয়ে ক্লিন করব। হাত দিয়ে না, হাত দিয়ে এরম এরম করে না, তাহলে কী হবে, পেজের এই হোয়াইট হোয়াইট এরিয়াগুলো নোংরা হয়ে যাবে। ছবিতে রং করার সময়, যে কোনো ছবিতে রং করার সময় তোমার মাথায় রাখতে হবে বাইরের সাদা সাদা জায়গাগুলো যাতে নোংরা না হয়, পরিষ্কার থাকে। তারপর যদি কালারিংয়ের পরে কোনো জায়গায় তুমি সাদা সাদা দেখতে পাও, সেগুলোকে বাই বাই হোয়াইট করবে, কালার দিয়ে বাই বাই করে দেবে, তাহলে সেই সাদা সাদাগুলো চলে যাবে আর তোমার ছবিকে সবাই বলবে খুব সুন্দর কালার হয়েছে। তাহলে আমাদের ইয়েলো কালারটা হয়ে গেল। তারপরে আমরা ডার্ক কালারটা ইউজ করব, রেড। সবার আগে আউটলাইন, সুন্দর করে আমরা আউটলাইন করব। তাহলে আমরা আউটলাইনটা করে নিলাম, এবার আমরা আবার স্লিপিং লাইন ইউজ করব। তারপরে যদি কোনো জায়গায় সাদা সাদা দেখতে পাও, সেগুলোকে বাই বাই হোয়াইট করে দেবে। তাহলে দেখো কি সুন্দর আমাদের এনভেলপটা কালার হয়ে গেল। নেক্সট আমরা এই গিফট বক্সটাকে কালারিং করব, তার জন্য লাইট ব্লু কালারটা আমরা ইউজ করছি। প্রথমে আউটলাইন, এখানে দেখো চারটে বক্স দেখতে পারবে, প্রত্যেকটা বক্সকে আলাদা আলাদা করে আউটলাইন করে আলাদা আলাদা করে আমরা কালার করব। কালারিং ওপর দিক থেকে নিচের দিকে করবে, মানে আগে ওপরের বক্স তারপরে নিচের বক্স।
তারপরে স্লিপিং লাইন, স্লিপিং লাইন এখানেও আমরা ইউজ করছি স্লিপিং লাইন। এরপরে আমরা নিচের পার্টটা কালার করব একই রকম ভাবে, আগে আউটলাইন, তারপরে স্লিপিং লাইন। অনলি স্লিপিং লাইন করে করে পুরো ব্লকগুলোকে তোমরা আস্তে আস্তে কালার দিয়ে ফিল করবে। তারপরে কালার ডাস্টগুলোকে ফু দিয়ে সরিয়ে দেবে। এরপরে যে রিবনটা রয়েছে, গিফট বক্সকে যে রিবন দিয়ে বাঁধা হয়েছে, সেখানে আমরা ইউজ করব পিঙ্ক কালার। প্রথমে যেরমভাবে এই রিবনের ডিজাইনটা রয়েছে সেভাবেই আমাদের এই কালারটা করতে হবে। আউটলাইন করার অতটা জায়গা নেই কারণ প্লেসটা খুব সরু, তাই তোমরা আস্তে আস্তে এটা ফিল করবে খুব সাবধানে, যাতে কালার বাইরে না যায়, যেরমভাবে শেপটা আছে সেই শেপে। তারপরে রিবনের যে স্ট্যান্ডিং এরিয়াটা আছে সেটাকে আমরা স্ট্যান্ডিং লাইন ইউজ করেই কালার করব। আউটলাইন করে নিতে পারো, এখানে আউটলাইন করা যাবে। তারপরে স্ট্যান্ডিং লাইন করে এই এরিয়াটা কালার করবে, নিচের দিকেও স্ট্যান্ডিং লাইন করে। আর এই সাইডে রিবনটা দেখো স্লিপিং লাইন ভাবেই আছে, তাহলে এটাকে আমরা কালার করব স্লিপিং লাইন দিয়ে। এখানেও আউটলাইন করার ওরকম অত জায়গা নেই, তোমরা এটাকে আস্তে আস্তে স্লিপিং লাইন করে ফিল করবে। তাহলে দেখো কি সুন্দর। আর কিছু ডাস্ট আমি দেখতে পাচ্ছি, সেটাকে আমি ফু দিয়ে সরিয়ে দিলাম। তাহলে দেখো কি সুন্দর, আমাদের দুটো অবজেক্ট ড্রয়িং এবং কালার করা কমপ্লিট হয়ে গেল। তোমরা এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। আচ্ছা, আজকে তো এই দুটো ড্রয়িং হলো। আগের দিনের ড্রয়িংগুলো তোমরা প্র্যাকটিস করছো তো? যদি না দেখে থাকো তোমরা, যদি কোনো নতুন বন্ধু আমাদের চ্যানেলে চলে এসে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো দেখো, সেখানে আমি তোমাদের পুরনো ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো। আর ক্লাসটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা এটাকে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর রং ছবিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল আইকনটা ক্লিক করো, যাতে তোমরা ফিউচার ভিডিওর নোটিফিকেশনগুলো পাও। তাহলে আজকের মতো এখানেই আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর ছবি এঁকো।